দেখো কমিশনের তরফ এখনো পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ এই দলের তরফ থেকে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছিল তা কিন্তু কড়া ভাষায় উত্তর দিল রাজ্য সরকার, এবং প্রথমেই বলা হয়েছে যে ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে সরকার এবং পুলিশ যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং জাতীয় মানবাধিকার কমিশনের এই বিশেষ দল তারা পক্ষপাত দুষ্ট এবং রাজ্য সরকার বিরোধী। এই দলের যারা সদস্য আছেন তাদের সঙ্গে বিজেপি সরকার অথবা কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠতা আছে, বিজেপি দল অথবা কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠতা আছে, সেই বিষয়টা এই আজকে এই উত্তর সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এই দলে যারা সদস্য রয়েছেন তাদেরকে বেছে বেছে নিয়োগ করা হয়েছে, এবং এই এবং এই দলের কাজই হলো যে একেবারে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে খারাপ রিপোর্ট দেওয়া, এটা এই কাজ। এবং যেটা তারা বলছেন যে এই দল এখনো পর্যন্ত ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যেখানে যেখানে গিয়েছেন সেখানে তারা গিয়েছেন শুধুমাত্র মিথ্যা সাক্ষ্য গ্রহণ করার জন্য তারা গিয়েছেন, এই অভিযোগও কিন্তু রাজ্যের তরফ থেকে এই যে হলফনামা পেশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এই জাতীয় মানবাধিকার কমিশনের যিনি চেয়ারপার্সন তিনি আদালতের নির্দেশের অপব্যবহার করেছেন, অবমাননা করেছেন, এবং এবং এই যে বিশেষ দল নিয়োগ করা হয়েছে তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকারের উপর তারা কুঠারাঘাত করতে চেয়েছে। অতএব এই যে দল গঠন করা হয়েছে এই দলের কার্যত কোন রকম বিশ্বাসযোগ্যতা নেই, এবং তারা আদালতের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। এবং তার পাশাপাশি এটা উল্লেখ করে বলা হয়েছে যে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের এই যে বিপুল জয় সেটা বিজেপির কর্মী এবং বিজেপির যারা কর্মী আছেন তারা যেমন বিস্মিত হয়েছেন, আঘাত পেয়েছেন, তার সঙ্গে এই দলের যারা মেম্বার আছেন তারাও কিন্তু একসঙ্গে বিস্মিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন। এবং এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু সরকারের তরফ থেকে এই দলের বিরুদ্ধে করা হলো, এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই মামলা এবং এই যে রিপোর্টে যা যা অভিযোগ এখনো পর্যন্ত করা হয়েছে তার প্রত্যেকটি অভিযোগ তারা অস্বীকার করছেন, এবং স্পষ্টভাবে বলছেন যে এই দলের একাধিক সদস্য আছেন যাদের সঙ্গে বিজেপির সক্রিয় যোগাযোগ আছে, তারা কেউ বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে ছিলেন, কেউ বিজেপির আইটি সেলের দায়িত্বে ছিলেন, কারু টুইটার হ্যান্ডেলে বিজেপির যোগ রয়েছে। অতএব সব মিলিয়ে এই দলের কার্যকারিতা, গ্রহণযোগ্যতা, দলের নিয়োগ এবং গঠন আর সমস্তটা নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া করা হয়েছে, এবং কড়া জবাব কিন্তু এই হলফনামার মাধ্যমে দেওয়া হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ। শোভিক, জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।